হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছ তো এখন আলোচনা করতে চলেছি যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো নিউ সিলেবাস যাদের তো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ তো যারা অনার্স নিয়ে পড়ছো ও যারা জেনারেল নিয়ে পড়াশোনা করছো তাদের সবার জন্যই সেমিস্টার যারা ওয়ানে আর কি পড়ছো তাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমরা অলরেডি জেনে গেছো কনস্টিটিউশন ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস অব ইন্ডিয়া বাংলায় এটাকে কি বলা হয় ভারতে সাংবিধানিক মূল্যবোধ এবং মৌলিক কর্তব্য ঠিক আছে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু আমি প্রশ্ন দিচ্ছি তোমরা মানে তোমাদের পরীক্ষা তো খুবই সামনে তো তোমরা একটু এই প্রশ্ন রেডি করে নাও ঠিক আছে তো দেখো এগুলো রচনাধর্মী হিসেবেই তোমরা করবে কারণ তোমাদের রচনাধর্মী প্রশ্নই আসবে দেখো নেক্সট মানে প্রথম প্রশ্ন সরি প্রথম প্রশ্ন সংবিধান কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো সংবিধান কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সাংবিধানিকতা বাদ কাকে বলে মূল নীতি ও বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে সংবিধান ও সাংবিধানিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো নেক্সট গণপরিষদের গঠন আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তাৎপর্য লেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব তাৎপর্য বা গুরুত্ব লেখো সাংবিধানিক মূল্যবোধ হিসেবে ন্যায় বিচার সাম্য স্বাধীনতা আলোচনা করো এগুলো তোমরা একটু মোটামুটি ফাইভ মার্কসের মতন রেডি করে যাবে ঠিক আছে ন্যায় বিচার সাম্য স্বাধীনতা আলোচনা করো নেক্সট মৌলিক অধিকার কাকে বলে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ আলোচনা করো নেক্সট হচ্ছে কি না সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতা অধিকার সমূহ আলোচনা করো পরে প্রশ্ন আইনের অনুশাসন কাকে বলে ডাইসির আইনের অনুশাসন ধারণা সম্পর্কে আলোচনা করো নেক্সট ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির অর্থ মূল্য মূল নীতি ও তাৎপর্য আলোচনা করো পরে প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক বা সাধারণতন্ত্র প্রভৃতি শব্দগুলি সম্পর্কে ধারণা দাও এগুলো আলাদা আলাদা পাটে পাটে করেও করে না ঠিক আছে নেক্সট দেখো ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য ও বৈশিষ্ট্য মানে কর্তব্যটা আলাদা করে করবে বৈশিষ্ট্যটা আলাদা করে করবে আলোচনা করো নেক্সট মৌলিক মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা এবং সীমাবদ্ধতা আলোচনা করো প্রশ্ন সময়ের পরে তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা একটু প্লিজ রেডি করা শুরু করে দাও যদি এখান থেকে কোনো উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি চেষ্টা করব সেটা ভালো করে লিখে তোমাদেরকে বুঝিয়ে দিতে যদি কোনো অ্যান্সার যদি বুঝতে যদি না পারো তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর যদি আরও কিছু ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন দিতে মানে মনে হয় যে রয়েছে দেয়া হয়নি তো সেগুলো আমি পরে একবার দেখে নেব তোমরা আমার ভিডিও দেখতে থাকো প্রতিদিন আর তোমরা প্লিজ শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো এখনও যারা করি তো ঠিক আছে সবাই খুব ভালো থেকো আজকের টাটা বাই